জানেন তো আপনাদের নাকি জানা আছে নিজেকে আল্লাহ বলে দাবি করলো কারণ সব সীমা তখন ছাড়িয়ে গেছে আর পিপিলিকার ডানা গজায় মরিবার তরে নাকি একটা কথাই আছে রব বলেন এটা বড় বাড়াবাড়ি হচ্ছে অনেক দিলাম তোকে কিন্তু এটা বড় বাড়াবাড়ি হচ্ছে তখন আল্লাহ বলেন দাঁড়া এবার তোকে সাইজ করব ইব্রাহিম আসলামকে আমার আল্লাহ জানলেন ইব্রাহিম বলে দাও এবার ওকে সাইজ করো ইব্রাহিম তৈরি হ আমার আল্লাহ সৈন্য আসছে বলে তোমার আল্লাহর সৈন্য আমাকে কি করবে কি করবে মানে বুঝতে পারবি বেলা হোক কথা বুঝতে বেলা হোক বুঝবি ঠালা এখন না নিজের সৈন্যদেরকে রেডি করে তিল ধনু দিয়ে কামান দিয়ে ইত্যাদি ইত্যাদি সবকিছু দিয়ে ঢাল টাল সবকিছু রেডি করে খালি তেল টেল মাখিয়ে খালি বলছে তোরা ব্যায়াম ওরা জিম করছে কেন আল্লাহর সৈন্যদের সঙ্গে লড়াই করতে হবে আর মাঝে মাঝে ইব্রাহিম নবীকে বলছে কবে আসবে তোমার আল্লাহর সৈন্য ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آته الله الملك إذ قال <سؤال> إبراهيم ربي الذي يومي قال <سؤال> على وق يومي قال <سؤال> إبراهيم فإن الله <سؤال> يأتي من من الْمَسْجِدِ <سؤال> فأتي بها من المغرب فبهدى الذي كفر الله لا يهدي القوم الظالمين আমি ধারাবাহিক আলোচনা করছি না সময় লেগে যাবে ওই জন্য আমি লম্বা তফসিল করতে চাইছি না খালি এতটুকু বুঝাচ্ছি ঠিক টাইমে যখন আল্লাহর হুকুম হয়ে গেল যাও কে লড়াই করবে বলো বাঘ বলছে আমি সিংহ বলছে আমি হাতি বলছে আমি সবাই ভল্লুক বলছে আমি আল্লাহ বলবে হাতি আল্লাহ বলছে হাতি দিয়ে যদি মারি পৃথিবীর লোক তো কি বলবে বল দেখি বলবে হাতির সঙ্গে কখনো মানুষ পারে কথা

আমিও কিন্তু কম নয় আমিও আছি আল্লাহ বলে মশা তুই পারবি বলে আল্লাহ যদি হুকুম দেন আমি যথেষ্ট অত বড় বাঘ হাতিকে কেন পাঠাতে হবে ওরা মাসমানের জন্য আমি যথেষ্ট আল্লাহ বলে মশা যা কানার খোরা মশাকে আল্লাহ বাড়ে যা তো কি পারলাম যা পাহাড়ের গা দিয়ে যখন বো করে মশা এবার উড়ে আসছে গুন 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 করছে গুন গুন করে না মশা গুন গুন করে যখন আসছে যাকে ধরছে কামরাচ্ছে কামরার সাথে সাথে ফটল ডাঙার তলায় ফুটুস দ

দমাইসি কো পড়ে দিছারা তোকে একবারে মারবনি একটা মশা গিয়ে করে গিয়ে নাকের ভেতরের ঢুকে সুজা মগও এখন মগওতে ঢুকে একটু করে মাঝে মাঝে আল্লাহ বলি আল্লাহ কামরাবো বলে একটু ভলিউম ও একটু যখন বাড়িয়ে দিয়ে খালি দোস্তটা একটু বাড়িয়ে দে খুটুস করে একবার কামড়ে দিচ্ছে তখন মাথা খালি যন্ত্রণা বাবারে মারে বাবারে মারে করে চিৎকার করছে কে নম্রুত গোটা পৃথিবীতে চারজন বাদশা ছিল আপনাদের জানা আছে জানেন তো নাকি জি জানেন আপনারা জানেন না গোটা পৃথিবীতে চারজন বাদশা ছিল জি জানেন না আপনারা কথা বলেন গোটা পৃথিবীতে তৎকালীন সময়ে গোটা পৃথিবীতে চারজন বাদশা ছিল জানেন আপনারা একজনের নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম নাম শুনেছেন কথা বলে দাউদ নবীর পুত্র হজরতে সুলাইমান আর একজনের নাম হলো জুলকার নাই দুজন ছিল মুসলমান আর দুজন ছিল গায়ের কম একজনের নাম হলো বখতে নাসার আর একজনের নাম হলো নমরুদ বাদশাহ তবে নমরুদ ছিল তাদের মধ্যে থেকে কিন্তু টপ পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দখল করেছিল উত্তর থেকে দক্ষিণ দিকটা দখল করে নিয়েছিল সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তার জন্য সব কর আসতো খাদিন আসতো সেগুলোকে নম্রত সেগুলোকে নিয়ে ভক্ষণ করত নম্রুত গতকালের সময় আপনাদের জানা আছে যে সিংহাসনে আরোহণ করত এই সিংহাসনটাকে বহন করে নিয়ে যাবার জন্য যে সে অবস্থান করত এই সিংহাসনটাকে বহন করে নিয়ে যাবার জন্য চারখানা হাতি লাগতো ডান দিকে সিংহাসনের পায়া একটা হাতির পিঠে পিঠে বাম দিকে সিংহাসনের পায়া আর একটা হাতির পিঠে পিঠে

বুঝছেন ওই চারটে হাতি লাগতো খালি হাসনটাকে বহন করে নিয়ে যাবার জন্য তাকে বহন করে নিয়ে যাবার জন্য বয়ে বয়ে নিয়ে যাবার জন্য বুঝতে পারছেন বাবা জি জি সিংহাসনের উপরে বসে আছে কে বাবু রু এই সিংহাসনটা এত বিশাল বড় সিংহাসন যার নিচেতে চারশো কুড়ি চার চেয়ার পেতে দেওয়া হতো হতো চারশো লোক খালি বসতো সিংহাসনের নিচে 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 বুঝতে পারছেন কথা মনে হয় বুঝেন না আমার কথা বুঝতেন চারশো চেয়ার যদি লাগানো হয় এলাকাটা কি ছোটো মনে হবে জায়গাটা কি ছোট না বড় বাবা একটু বলো চারশো চেয়ার যদি সাজানো হয় চারশো চারশো চেয়ার যদি সাজানো হয় জায়গা অনেকটা বড় লাগবে না এত বড় সিংহাসন সে একা বসে থাকতো বাবু তাকে মাছ চাল্লা কি করে ছোট্ট একটা মশা নাকের ভিতরে ঢুকে গিয়ে মগজে কামড়াচ্ছে কামড়াচ্ছে যখন বাবারে মারে করে চিৎকার বাবারে মারে করে চিৎকার শুনি বাবা মৌ জি গিয়ে যখন আমরা বাবারে করে চিৎকার শুনু করে ছিনিয়ে মশা বলছে দাঁড়া দাঁড়া এখনো খেলা বাকি আছে মাঝে মাঝে কামড়ে দেয় আর মাঝে মাঝে মশা চুপ করে যায় যখনই চুপ করে বসে আছে মাথা ঠান্ডা যন্ত্রণা না যখনই কামড়াতে শুরু করেছে মাথা গরম যন্ত্রণায় দারু যন্ত্রণা দারু বুঝছেন না মারাত্মক যন্ত্রণা

কোন ডাক্তার ওষুধ দিতে পারল না কোন সাজেশন কাজ করলো না কোন সলিউশন দিতে কেউ পারলো না এদের ভেতর থেকে একজন প্রবীণ ডাক্তার এসে হাজির হল এসে বলল যে অসুখটা হয়েছে এই অসুখটা দুনিয়ার কোনো সাধারণ অসুখ মাঝে 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 যন্ত্রণা মাঝে মাঝে একদম আবার আগের মতো সুস্থ এটা দুনিয়ার কোন স্বাভাবিক অসুখ নয় এ রোগ কিন্তু দুনিয়া নিয়ে নিশ্চয় ওপর থেকে কিছু হয়েছে বয়স্ক ডাক্তারটা সেই সময় বলেছিলাম তবে একটা কাজ করা যেতে পারে একটা সাজেশন দেওয়া যেতে পারে বলে কি বলে বারবার মাথা যখন যন্ত্রণা শুরু হবে ওই সময় যদি একটু ঠোকার ব্যবস্থা করা হয় হয়তো মাসে একটু আরাম পাবে আরোগ্য পাবে হয়তো বাইসাসি সময় কিছু কিছু সময়ের জন্য হয়তো বাসে একটু শান্তি পাবে একটু উপসম হবে এই বলে যদি মাথা একটু ঠোকা যায় ঠোকার ব্যবস্থা করব যখনই কামরাছে ঠোকার একটা

যতদূর হাত দেয় ততদূর চুলকাও তার বেশি দারুম খেলা হচ্ছে মাঝে মাঝে কামড়াচ্ছে ঠুকলি বন্ধ হচ্ছে চাকরি দেওয়া হয়েছে সে বেচারা চাকরি নিয়ে দায়িত্ব পালন করছে বাবারে মারে করে চিৎকার করলি মাথা টুকছে এরকম ভাবে দিনের পর দিন কেটে যায় একদিন সে মনে মনে ভাবল কতদিন ধরে আর ঠোকার কাজ করবো বল বুঝছেন বুঝতে যিনি ঠুকছে তিনি বলছে কতদিন তোরা ঠুকবো এমন একটা চাকরি যারা প্রমোশনও হচ্ছে না আর ডিমোশনও হচ্ছে না

দিনম ছেড়ে দেবার সঙ্গে সঙ্গে মগজটা ফেটে গিয়ে মাথাটা বাষ্ট হলো মোসা বলছে জাগ বাবা আরাম দিল উড়ে গেল বুঝছেন বাবাজি আমার ভাইরা কথা বোঝাতে চাইছিলাম ঠিক আছে মাসাল চিন্তার কোন কারণ নাই এই মাত্র খবর ফুরফুরা দরবার শরীফ থেকে আমারই মামাতো ভাই জান আল্লাহ করে তাসিব নিয়ে এসেছেন চিন্তিত হওয়ার কোন কারণ নাই কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন একবার তকবীর লাগান নারে তাকবীর আর ও জোরদার নারে আর ও জোরদার নারে তাকবীর ইসলাম জামা নাতিবে চলুন তাহলে বাবাজি আমার বায়রা কোথা থেকে ছেড়ে এলাম আমি

yaml হবে একদম কারেক্ট आंसर সাবজেক্টের একটা দেখবেন মনে রাখবেন একটা বিষয় থাকে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেটা কিন্তু ভুলে গেলে হয় না কথা প্রসঙ্গে হয়তো ওয়াজ করতে করতে একটা প্রসঙ্গ আসে সেটা প্রসঙ্গ করে এসে গেলে সেটা একটা চলে যায় কিন্তু আবার মূল জায়গায় ফিরতে হয় কথা ঠিক বুঝছেন না ভুল বুঝছেন কেমন কবে হবেন নিশ্চয় কেমন কবে হবে কেউ বলতে পারবে না এটা কে বললে আমার রবুল আয়ামিন আল্লাহ বললে শুনছেন

পাহাড় চাকিয়ে দেবে একটা বক্স নিয়ে মাথাটা ঠিক করে নাহলে ছোটটাকে নামিয়ে দেন তো যদি সমস্যা যদি হয় ছোটটাকে নামিয়ে দেন যদি অসুবিধা হয় পরে যায় না যেন বাবা সে আবার যন্ত্রণা অন্যদিকে চলে যাবে দেখবেন ওপরে ওপরে দিয়ে দিয়েছে এত উঁচু করে ঠিক আছে চলেন লক্ষ্য করেন সাবজেক্ট শেষ করবো তাড়াতাড়ি খেয়াল করবে লক্ষ্য করেন করে করেন তালে বাবাজি আমার মায়েরা যে কথা বোঝাতে চাইছিলাম মৃতের সংখ্যা বের যাবে মনে আছে আপনাদের মনে আছে ঘন 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 মৃত্যুর খবর তোমরা পাবে আজ আমরা পাচ্ছি প্লেন দুর্ঘটনা রেল দুর্ঘটনা ট্রেন দুর্ঘটনা ঘন ঘন আমরা মৃত্যুর খবর পাচ্ছি কথা ঠিক কিনা বল বলেন দ্বিতীয় নাম্বার আলামত কি হবে দু নম্বর গুলো বললেন দু নম্বর গুলো দ্বিতীয় নাম্বার আলামত বিল্ডিং এর কাপ প্রতিযোগিতা হবে শুনছেন আপনারা এই খেয়াল করছেন থাক না বাবা আর লাভালাভ করতে না যাতে থাক ছেড়ে দেন খেয়াল করেন ওই থাকই ওই থাক দ্বিতীয় নাম্বার দু নাম্বার বিল্ডিং এর প্রতিযোগিতা হবে কেউ কিন্তু কাঁচা বাড়িতে থাকবে না সব পাকা বাড়ি করবে সে পাকা বাড়িটা একটা দুটো একতলা দুতলা নয় এক একটা বিল্ডিং এর দেখবে প্রতিযোগিতা হবে কম্পিটিশন হবে কথা বলে না মিলছে

বড় বড় বাড়ি সকলে দেখবে বড় বড় বাড়ি বানাবে একটা প্রফেশনও দেখবে বড় বাড়ি বানাবে একটা ইঞ্জিন ভ্যানের ড্রাইভার ইঞ্জিন ভ্যানের চালক সেও দেখবে লটারি টিকিট কেটে সেও কিন্তু বড় বাড়ি বানার স্বপ্ন দেখবে কিন্তু বড় বাড়ি যদি না হয় কাঁচা বাড়িতে কিন্তু ও থাকতে ইচ্ছা পোষণ করবে না ভাই কাঁচা বাড়িতে থাকতে কেউ ইচ্ছা পোষণ করবে না সব বড় বড় বাড়ি বিল্ডিং এর চিন্তা ভাবনা করবে মিলছে এগুলো একশো বছরের মধ্যে বলেন তো কত বড় বড় বাড়ি কথা বলে না নাকি না বলো একটা ইন্দ্রা বাসনের ঘর পেয়েছে ইন্দ্রা বাসনে একটা এক কামরা ঘর পেয়েছে বউ বলছে এই ভবিষ্যৎ দিয়ে ভাবো ছেলেটা বড় হচ্ছে একটা কামরা শুধু করলে হবে ওলাতে কি করতে হবে বলে বন্ধন থেকে কিছু লোন তুলছি দু কামরা একসঙ্গে মারো কথা বোঝে না মোটামুটি কাঁচা বাড়ি রাখলে হবে বাগা বাড়ি করতে এটা একটা আলাম এটা একটা আলাম বাবা আমার দিকে খেয়াল করেন না বাবা আমার ও বক্সটা ঠিক করছে আমার দিকে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন না কি আবার জিজ্ঞাসা করব ওই দিকে যে তাকাবে ফেজেস করব আমি কোথায় ছেড়ে এলাম সাবধান ফেজেস করব কোথায় ছেড়ে এলাম

আর দশ মিনিট পনেরো মিনিট আছি থাকবেন আপনারা জোর করে থাকবেন না হাত তুলুন লাউ কথা কিন্তু সবাই হাত তুলে দিল রে ভাই কেমন কেমন হচ্ছে না আমার পরে পুরপুরা শরীর থেকে আমার মামা তো ভাই জানা করে তিনার ওয়ার শুনবেন আর বলছেন আমার বেলা কি বলছেন থাকবো নি কি ব্যাপার এখন তো চলবে দু ঘন্টা ও থাকবেন বলে হাত তুলতে চেয়েছিলেন ও আচ্ছা 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 বুঝেছি ভাই ও স্লিপে মাল বেরিয়ে গেছে তাই না প্রতিযোগিতা চলবে ছোট বাড়ি কারণ থাকবে না সে চুরি করি হোক লটারি টিকে হ বন্ধন থেকে লোন করি হোক যে কোনো পয় পড়নো হতে হবে মানুষের মধ্যেই চিন্তা ভাবনা এসে ঢুকে যাবে কথা ঠিক কিনা বল বলেন কলকাতা ফরনাপদ দিয়ে যখন আমরা যাই মাঝে মাঝে রাজারহাটের অপর দিয়ে সায়েন্স সিটির পাশ দিয়ে যখন যাই এত বড় বড় উঁচু উঁচু বিল্ডিং গুলো দেখতে পাওয়া যায় এরকম করে একবার তাকালে মনে হয় টুপি খুলে যাবে ভাই টুপি আর মনে হয় মাথাতে থাকবে না ভাই কথা ঠিক কিনা বলে বলে বিল্ডিংয়ের প্রতিযোগিতা হবে সাহাবিদের আল্লাহ নাবি বললেন হে আমার সাবিরা হে আমার সাবিরা হে আমার সাথীরা হে আমার পাগলেরা শেষ মানুষ কতদিন 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 তারা কত কত বছর করে বাঁচবে জানো সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ কি কি ও ইয়া হাবিবাল্লাহ হুজুর কত বছর মাজবে হুজুর

এত বড় বড় বাড়ি হবে এত বড় বড় বিল্ডিং হবে বিল্ডিং এর তাদের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যাবে এক একটা বাড়ি তারা দু কোটি তিন কোটি পাঁচ কোটি পর্যন্ত খরচ করবে আজকে বলো মিলছে হ্যাঁ কিনা বল বল

আল্লাহ নাই বললেন শোনো থাকার স্বপ্ন তার অনেক দিন ছিল কিন্তু থাকতে তাকে হবে না তারা আলা উলাদ না থাকবে তারাও বেশি দিন থাকবে না তারা আলা উলাদ না থাকবে তারাও কিন্তু খুব বেশি দিন পাবে না মাত্র তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর হায়াত তাদের আল্লাহ এত ছোট করে দেবে আর সাবিদের জামানায় সেই সময়ে মানুষ আল্লাহ লম্বা লম্বা হায়াত দিতেন

সেই সময়কার মানুষ 100 বছর 150 বছর 200 বছর 300 বছর ধরে masta আগে বলি জি এটা হচ্ছে দ্বিতীয় आलम 3 নাম্বার তৃতীয় নাম্বারগণাপ সুদ করে পেরে যাবে ঘর ঘর সুদ জমে যাবে সুদের হাওয়া সুদের बाट থেকে কেউ রয় পাবে না কেউ অব্যাহতি পাবে না কেউ ছাড় পাবে না কেউ নিষ্কৃতি পাবে না সুদ থেকে কেউ রয় পাবে না ভালো ভালো লোকে না সুদ খাবে দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি বলে দাবি করবে অতচ এরাও নিজেরা দেখবে সুদের আওতায় পৌঁছে যাবে শ্বশুরের মুখে দাড়ি থাকবে মাতা

সব বাড়িতে সুদ ঢুকে যাবে আজকে দেখেন আপনি একটু সার্বিক দেখেন ম্যাক্সিমাম বাড়িতে সব হারাম পৌঁছে গেছে ঠিক বলছি না ভুল বলছি ম্যাক্সিমাম লোক আজকে হারাম খাওয়ায় অভ্যস্ত কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট সব একই জিনিস কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি বাবা সব সুদ দিয়ে পৌঁছে যাবে জি মাঠে এক বিঘে জমি আছে সেই জমিতে কিও লোন নিয়ে নেবেন বন্ধন থেকে লোন তুলবে ইন্টারেস্ট কম লাগবে

কয় বিক্রয় তোমাদের জন্য বৈধ করে দেওয়া গল্প সুদ তোমাদের জন্য হারাম করে দেওয়া গেল বিশ্বনবী ঘোষণা দিয়েছেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আকিলা দিনা ও আকিলা গো ও কাতিমা গো শাহিদাই ও কলাগো সওয়াবুন বিশ্বনবী সুন্দর করে বললেন সুদ খোর সুদ দাতা সুদের দুইজন সাক্ষী পাপের ক্ষেত্রে সকলে সমান সুদ খোর সুদ দাতা সুদের সাক্ষী সুদের লেখক পাপের ক্ষেত্রে এরা সকলে সমান শোধ করে ব্যক্তিটা যখন মারা যাবে কবরে দেওয়ার সাথে সাথে তার মাথাটাকে ফাটিয়ে দেয়া হবে তার মাথাটাকে ফাটিয়ে দেয়া হবে রক্ত গড়িয়ে গড়িয়ে যাবে রক্তের নদীতে তাকে সাত কাটতে দেওয়া হবে ও তরুণিয়া সু নিয়েকে দেব রক্ত গড়িয়ে গড়িয়ে যাবে তার মাথাটা ফাটিয়ে দেয়া হবে হয়তো জিজ্ঞাসা করা হবে কেন মাথা ফাடানো হবে তার মাথা ফাடানো হবে এই জন্য সে ওনে গড়িবে রক্ত চুষে খেয়েছে এই তার রক্তগুলোকে আল্লাহ বলবেন বের করে দাও মাথাটা फाடியே দেয়া হবে যাতে করে শরীরে রক্ত তার মাথা রক্তগুলো বেরিয়ে চলে যায় কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই সুদখোর ব্যক্তিদের কঠিন আযাবে বাবা জি আমার ভাইরা রক্তের নদীতে তাকে ফাঁসিয়ে দেয়া হবে ওই রক্তের নদীতে যখন সে সাতার কাটবে সাতার কাটতে 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 যখন অপারক হয়ে যাবে যখন সে আর সাতার দিতে পারবে না তখন একবার একজন ব্যক্তি

পাথর খাবেন খান আমার আপত্তি নেই একটু জেনে বুঝে খান পৃথিবীতে যে সবাই বড় লোক হবে এটা না সবাই যে বড় লোক হবে এটা না কেউ একটু বেশি তার থেকে একটু কম তার থেকে একটু কম এটাই হচ্ছে সিস্টেম সবাই যদি বলে আমি তিন তলা বাড়িতে থাকবো তাহলে ভুল ধারণা তাহলে ওর বাড়ির কাজগুলো কে করে দেবে কাজ করার লোক তো পাওয়া যাবে না পাওয়া যাবে সবজি বিক্রেতা পাওয়া যাবে ম্যাথুরের কাজ করার লোক থাকবে মুচির কাজ করার লোক থাকবে জুতো পালিশের কাজ করার লোক থাকবে থাকবে না সবাই তো বলবে বড় বাড়িতে থাকবো স্করপিও গাড়ি নিয়ে ঘুরে বেড়াবো এজন্য বাবাজি আমার মায়েরা ও তো সুদের প্রায় সত্তরটার কাছাকাছি পাপ হয়েছে সব থেকে ছোটো পাপ ন নিজ মায়ের সঙ্গে ব্যাপিকার করলে কিন্তু নিজ মায়ের সঙ্গে চেনা করলে নিজ মাকে ধর্ষণ করলে যে গোনা যে পাপ হয় তার থেকে অধীকনার থেকে অনেক বেশি গোনা পরিমাণ চেনে শুনে যদি সুদ খাওয়া হয় আর সুদের সব থেকে বড় পাপ যেটা সেটা হলো আল্লাহ আল্লাহ রসোলির সঙ্গে যুদ্ধ করা আল্লাহ আল্লাহর অসুলের সঙ্গে যুদ্ধ করার মতো কি কারণ ক্ষমতা হবে কথা বলেন না কেন আপনারা হবে ক্ষমতা

موت. إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ প্রথমে যে আয়াতটা করেছিলাম এই আয়াতটাই কিন্তু আলোচনা চলাচ্ছে কেয়ামত কবে হবে না কেউ কেয়ামত কবে হবে কেউ বলতে পারবে না এটা বলতে বলতে আমি এতদূর চলে এসেছি মনে আছে সুদ বৃদ্ধি পাবে পাবে ম্যাক্সিমাম মানুষ সুদের সঙ্গে সুদের সুদের সঙ্গে ইনভলভ হবে সুদের আওতায় পৌঁছে যাবে কেউ ডাইরেক্ট হাঁড়াবে কেউ ইনডাইরেক্ট খাবে ঘুরিয়ে খাবে হাতক্ষিতে একই আই খেয়াল শাস্তি সব থেকে ছোট পাপ হলো নিজ মায়ের সঙ্গে ব্যাবিচার করলে জেনা করলে যে গোনা হয় তার থেকে অধিক তার থেকে অনেক বেশি গোনা হবে জেনে শুনে যদি এক জাররা পরিমাণ সুদ খাওয়া হয় এবারে খাবেন কি ছাড়বেন সেটা আপনাদের ব্যাপার কষ্ট হচ্ছে না তো আপনাদের জোর করে মাশাআল্লাহ আর আমার দোস্ত আমার বাবাজির আমার দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ কি বললেন এক নম্বরে تعالی কি বলে ইননা আল্লাহ ইনদাল মুসা দ্বিতীয় নম্বরে দুই নাম্বার হলো ওয়াইনাযুল গাইস কবে আকাশ থেকে বাড়ি বর্ষণ হবে কবে আকাশ থেকে পানি হবে আল্লাহ বলছি বলছেন দুনিয়ার কোন মানুষ বলতে পারবে না জোরে বলতে পারেন না আরো জোরে খায় না আরো জোরে হয় না মাবুত বলছে আমার রব বলছে দুনিয়া আর কোন মানুষ বলতে পারবে না কি আল্লাহ সি আল্লাহ যিনি পরিচয় দিয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ তিনি ছানা কোন mabud নাই আল হাইয়ুল কাইয়ুম কে চিনোস পায় চিনো জবি লা তাকুজহু সিনাতু ওয়ালা নাউব যারা তন্দ্রা নাই ঘুম নাই আরাম নাই বিশ্রাম নাই তিনি বলেন আল্লাহ কি আল্লাহ লহুম ফিস সামা ওয়াতি আম ফিল আরদ আকাশ জমিনে যা কিছু শিয়াল্লা শিয়াল্লাহ বলছেন কবে আকাশ থেকে বাড়ি বর্ষণ হবে পানি হবে দুনিয়ার কোনো মানুষ বলতে জোর করে বলো পারবে না আপনারা বলবেন ভাইজান একটু আগে আপনি বলছিলেন এই বিজ্ঞান প্রযুক্তির যুগে মানুষ যদি ইন্টারনেটের মাধ্যমে যদি ব্যবসা করতে সক্ষম হয় মানুষ যদি মঙ্গল করে পাড়ি দিতে পারে মানুষ যদি চাঁদের দেশে গিয়ে জায়গা কিনতে পারে মানুষ যদি রোবট বানাতে পারে মানুষ যদি মাথা চুল থেকে হিরে বানাতে পারে বিজ্ঞান প্রযুক্তির যুগে আজও মানুষ বলে দিতে পারে কবে পানি হবে এটা বলে দিতে পারে বলো 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 আটচল্লিশ ঘন্টা নিম্নচাপের সম্ভাবনা আছে আটচল্লিশ ঘন্টা নিম্নচাপ হবে কিন্তু এখন আর হবে না আটচল্লিশ ঘন্টা নিম্নচাপ কিন্তু হঠাৎ করে দেখা যায়নি চব্বিশ ঘন্টার মধ্যে ওয়েদারটা ক্লিয়ার হয়ে গেল আজ এক দুটো পা পানি পড়লো কি না পড়লো অন্ধকারাচ্ছন্ন মেঘটা ছোড়ো হাওয়া উঠে পুরো পরিষ্কার হয়ে গেল আগামীকাল বিরাট বৃষ্টি হবে যত সময় দেখা যাচ্ছে মেঘ অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে আকাশ থেকে এক দুটো বা পানি হলো কি না হলো একটা হাওয়া উঠে ওয়েদারটা পুরো ক্লিয়ার হয়ে গেল পরিষ্কার হয়ে গেল মনে হলো যেন মেঘটা অন্য দিকে উড়ে চলে গেল এই জন্য আজকে আর বলতে পারছি না এখন বলছে বৃষ্টি হবার সম্ভাবনা আছে কথা বলেন না কেন আপনারা বলেন আগামী কাল বিরাট বৃষ্টি আগে বলতে হবে এখন বলছে আগামী কাল বিরাট বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মানে হলে হতেও পারে না হলে নাও হতে পারে তোমরা যেন আমাদেরকে দোষ দিও আরে কথা বলে না এইদিন রব বললেন খ্যাপ আসমান তোর একটা অনুভব করে বলবি কিন্তু আসলে পানি দব কি দব না কোথায় কোথায় না সেটা আমি আল্লাহই জানি দুনিয়ার কোনো মানুষ জানে না দেগঙ্গা বাজারে পানি হচ্ছে কিন্তু আমুলিয়ায় পানি হয় না এরকম ঘটনাও ঘটে কথা টিংলা আইনা হাইনা কথা বলো এই দিন আল্লাহ বলে থেকে বাড়ি বর্ষণ হবে কি হবে না সেটা আমি আল্লাহ আমি জানি দুনিয়ার কোনো মানুষ জানে না ওয়ায়নাযুল গাইসাম ওয়ায়আলমা মাফিল আরহাম মায়ের পেটে কি সন্তান আছে কেউ বলতে পারবে না আপনারা বলবেন ভাইজান এটা নিশ্চয় শুনে যান বিজ্ঞান প্রযুক্তির যুগে মায়ের পেটে কি সন্তান আছে বলে দেওয়া সম্ভব আছে বলে দিতে পারে না বলে দিতে পারে না বলে দেয় ও ভাইজান রেখে দেয় আজকে যদি আল্টোসোনা করা হয় পেটের ছবি করা হয় ধরা পড়ে যায় ছেলে আছে না মেয়ে আছে না হিজরে আছে কথা বলে না হ্যাঁ না বলো না রে ভাই কথা বলো ছেলে আছে না মেয়ে আছে হিজড়ে আছে কি আছে ধরা পড়ে না বলো এই জন্য ছেলে যদি হয়ে যায় তার জন্য কাফনও কিন্তু রেডি হয় আরে বাবা এখন কাফন কেন মরে যাবার পরে কাফন আপনার বাবা হয়ে গেলি কাফন কি যন্ত্রণা বলো দেখি মরে যাবার পরে কাফন লাগে কটা হ্যাঁ না কিছু একটা বলো না রে ভাই মরে যাবার পরে কাঁফল লাগে কটা কিছুই কথা বলে এত লোক গোটা প্যান্ডেল ভর্তি কথা বলে না হ্যাঁ মরে যাওয়ার পরে দুটো কাঁফোন লাগে ওটা কাজ ওটা কাজ যে মারা যায় আচ্ছা আচ্ছা ওর ওর না বলছে দুটো লাগে আপনারা বলেন কটা তিনটে আর পাঁচটা ছেলেদের জন্য তাহলে কটা তিনটে মেয়েদের জন্য কটা পাঁচটা হিজড়ের জন্য কটা ওটা নাই জানা একদম কারেক্ট আনসার একদম কারেক্ট আনসার তার নমুনা লক্ষণ যদি ছেলেদের মতো হয় কাপড় লাগবে ছেলেদের মতো লক্ষণ যদি মহিলাদের মতো হয় তাহলে কাপড় লাগবে কিন্তু মহিলাদের মতো কারেক্ট আনসার আমি যেখান থেকে ছেড়ে না তাহলে বোঝার চেষ্টা করো যেখান থেকে আমি ছেড়ে এলাম কোথায় ওয়াইন ওয়াসলুল গাইসা কবে আকাশ থেকে বাড়ি বর্ষণ হবে কেউ বলতে

কোক না কান পা মাথা নক সবকিছু দিয়ে যখন কমপ্লিট বাচ্চা তৈরি করব তখন তোর আলটো সোনা বলে দেবে ওটা ছেলে আছে না মেয়ে আছে কিন্তু ওর একটা সময় আছে ওর একটা পিরিয়ড আছে কিন্তু প্রথম অবস্থা দিয়ে বাচ্চা যখন 2 মাসের হয় বাচ্চা যখন 3 মাসের হয় ওই বাচ্চা শরীরের গঠন যখন পরিপূর্ণ তৈরি হয় না তখন মнера তোর আলটো সোনা কিন্তু বলতে পারবে না ওটা ছেলে না মেয়ে কথা কি বুঝাতে পারছি আপনাদের কথা বোঝানো যাচ্ছে বাচ্চা যখন সাত মাসের তৈরি হয়ে গেছে খেয়াল করছে বাচ্চা যখন আট মাসের বাচ্চা যখন সাত মাসের বাচ্চা যখন ছ মাসের পেটের মধ্যে পুরো তৈরি হয়ে গেছে তখন তোর আলটো বলে দেবে ওটা ছেলে আছে না মেয়ে আছে কিন্তু বাচ্চা যখন প্রথম পিরিয়ডে প্রথম অবস্থা দিয়ে গিয়ে ওই বাচ্চাকে আমি আল্লাহ ছেলে বানাবো না মেয়ে বানাবো সেটা আমি আল্লাহই জানি দুনিয়ার কোনো মানুষ জানে না কোন মানুষ জানে নাই আগামীকাল সে কি কাজ করবে কি হলো সমস্যা কি

যাক জায়গা হচ্ছে না বলে চট বাড়ানোর ব্যবস্থা করা মার্শাল আল্লাহ মার্শাল্লা হা দিকে দিয়ে দেন একটা চট অনেক ছেলে দাঁড়িয়ে আছে কোথায় ছিল আল্লাহ এত আল্লাহ হয় মারশাল্লাহ বাবাজি আমার ভাইয়েরা যাই হোক অসমর্থ বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিলাম মার্শাল্লাহ বাবাজি আমার ভাইয়েরা মার্শাল্লাহ ফুলফুরা দরবার থেকে ভাইজান তার